শুভ সন্ধ্যা সবাইকে আমি আলিমুল করিম আজকে আমরা স্টেটমেন্ট দেখব ভেরিয়েবল দেখব এবং সিম্পল কিছু ডেটা টাইপ দেখব স্টেটমেন্টটা আসলে কি একটা প্রোগ্রামিং মডেলের ভিতরে আপনি যে সিঙ্গেল লাইনের কোড লিখেন সেটাকে স্টেটমেন্ট বলে এটা কি সিম্পল ভাবে বলতে গেলে তুলনা করা যায় ইংলিশ প্যারাগ্রাফের সাথে আপনি একটা ইংলিশ প্যারাগ্রাফ লেখার সময় যে একটা সিঙ্গেল লাইন লেখেন লাইন লেখার পরে কি করেন একটা ফুল স্টপ দেন সো ইংলিশ প্যারাগ্রাফে যেরকম একটা সিঙ্গেল লাইনকে সেন্টেন্স বলে তেমনি একটা প্রোগ্রামিংয়ের একটা সিঙ্গেল লাইনকে স্টেটমেন্ট বলে এবং আপনি সাধারণত একটা ইংলিশ প্যারাগ্রাফের একটা সিঙ্গেল লাইন বা একটা সেন্টেন্সকে ফুল স্টপ দিয়ে শেষ করেন ঠিক তেমনিভাবে প্রোগ্রামিংয়ের স্টেটমেন্ট সাধারণত ম্যাক্সিমাম পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাধারণত সেমাইকোলন দিয়ে শেষ হয় যেটাকে এন্ডিং সেন্টেন্স বলে বাট এই ল্যাঙ্গুয়েজগুলো ছাড়াও অন্য কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেমন কি ভিবি বা অন্য আরও কিছু ল্যাঙ্গুয়েজ যেগুলোতে অ্যাকচুয়ালি আপনার সেমেকলন দিয়ে শেষ করতে হয় না ইন্টার দিলেই হয় এখন ব্যাপার হচ্ছে যে অনেকে মিস আন্ডারস্ট্যান্ড করে যে যেহেতু ল্যাঙ্গুয়েজগুলোর শেষে সেমেকলন দিয়ে শেষ হয় তার মানে ল্যাঙ্গুয়েজগুলো মনে হয় পুরোপুরি সেম বাট আসলে তা না দুই একটা জিনিস সিমিলার হওয়ার কারণে ল্যাঙ্গুয়েজ দুটো সেম এটা ভাবা কখনোই ঠিক না এক একটা ল্যাঙ্গুয়েজ এক একটা পারপাসে ডেভেলপ করা হয়েছে এক একটা ল্যাঙ্গুয়েজের কাজ একরকম এবং এটা ভেবে যদি আমি কাজ করা শুরু করি আমরা অ্যাকচুয়ালি ভুল করব সো এটা খুবই ভালো করে মাথায় রাখতে হবে যে ল্যাঙ্গুয়েজের সিনটেক্স দেখতে একরকম হলেও ল্যাঙ্গুয়েজগুলো ডিফারেন্ট ভেরিয়েবল বলতে বোঝায় একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ এনিথিং অ্যাকচুয়ালি সো আপনি যদি মানুষের কথা চিন্তা করেন যে আমাদেরকে কিন্তু দুই চোখ এক নাক এক মুখ এভাবে ডাকা হয় না সো কীভাবে ডাকা হয় আমাদের নাম দিয়ে ডাকা হয় সো ভেরিয়েবল জিনিসটা অনেকটা এরকম আপনার বিশাল একটা ভ্যালু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই ভ্যালুটাকে বারবার না বলে আপনি কি করবেন জিনিসটাকে একটা ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করবেন অর্থাৎ আপনি যেটা ম্যাথে করেন লেথের ধরি ক ইকুয়ালস চালের দাম এত বা এরকম যে জিনিসগুলো আপনি করে এসছেন সেই জিনিসটাই অ্যাকচুয়ালি ভেরিয়েবল এবং ভেরিয়েবলের একটা কনসেপ্ট হচ্ছে যেটা ভ্যারি করে চেঞ্জ হয় টাইমের সাথে সাথে ভেরিয়েবলকে আরও একটা জিনিসের সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে কন্টেইনার আপনি যে কোনো একটা ভেরিয়েবলকে একটা কন্টেইনার চিন্তা করতে পারেন যেটা কি না যে কোনো ধরনের ভ্যালুকে হোল্ড করে আমরা সাধারণত এভাবে ম্যাথে করে এসেছি লেট এক্স ইকোয়ালস ফাইভ সো নেক্সট আমি বলছি এক্স ইকুয়ালস টেন প্লাস এক্স তার মানে এক্সের যত মান ছিল ওটাকে দশ যোগ করে বৃদ্ধি করো বা লেট ওয়াই ইকুয়ালস এক্স প্লাস সিক্স অথবা অর্থাৎ এক্সের যে ভ্যালু আছে তার সাথে সিক্স যোগ করে ওয়াইয়ের ভ্যালুটা হবে সো এই ধরনের জিনিস আমরা অ্যাকচুয়ালি অ্যালজেবরা যখন শেখানো হয় সেভেন বা সিক্স গ্রেড অথবা এইট গ্রেড স্টুডেন্টরা সবাই জানে সো এর উপরে যারা আছে সবাই এই কোর্সটা করতে পারে দেখে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং বুঝতে পারে এখন ব্যাপার হচ্ছে যে এইভাবে আমরা সাধারণত ম্যাথে করি ধরি লিখি ধরি লিখে বলি ধরি ক ইকুয়ালস টু চালের দাম এত সামথিং লাইক দ্যাট কিন্তু প্রোগ্রামিংয়ে লেখার একটা প্যাটার্ন আছে বা একটা সিনটেক্স ফলো করতে হবে সো প্রোগ্রামিংয়ে আমি যখন ভ্যালুটা দিতে চাই প্রোগ্রামিংয়েও ঠিক ইকুয়াল ব্যবহার করতে হয় ইকুয়াল সাইন এখন মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যাকচুয়ালি ইকুয়াল দিয়ে এই ভ্যালুটাকে অ্যাসাইন করে মানে ওই ভেরিয়েবলটাকে ভ্যালু দেওয়া হয় সো লেটস আমার পিকচার একটা ভেরিয়েবল আছে পিক কেন আমার পিকটা হচ্ছে আমার ভেরিয়েবল পিকটা হচ্ছে আমার ভেরিয়েবল আর ভায়োলেট কালারের পিকচারটা হচ্ছে আমার দিগটা টাইপ সো প্রোগ্রামিং করার সময় যেটা করতে হয় ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই সেটা হচ্ছে যে আপনাকে একটা ডিটা টাইপ বলতে হয় দেন হচ্ছে আপনার ভেরিয়েবলের নামটা বলতে হয় সো এই ক্ষেত্রে আমার পিকচার ডেটা টাইপে পিক নামের ভেরিয়েবলে আমি একটা পিকচার অবজেক্ট রাখছি ঠিক আছে দ্যাটস সিম্পল সো জিনিসটা নাম্বারও হতে পারে ইন দিয়ে সাধারণত বোঝা হচ্ছে ইন্টিজার টাইপের নাম্বার যেটা কোনো ভগ্নাংশ ক্যারি করতে পারবে না শুধুমাত্র পূর্ণ সংখ্যার নাম্বার হবে খুবই কমন ম্যাক্সিমাম প্রোগ্রামিং পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এগেন সিনটেক্স সেম দেখে দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সেম ভাবা কখনোই ঠিক না তা আমি যদি বলি লেটস সে ইন আই ফাইভ হান্ড্রেড নেক্সটে আমি আবার আই এর ভ্যালুটা দিয়ে চেঞ্জ করতে পারি যেহেতু ভেরিয়েবল ভ্যালু ভ্যারি করে পিকচার দিয়ে বলতে পারি এখন আরেকটা জিনিস একটা ভেরিয়েবল একবার ডিক্লেয়ারের পরে সাধারণত ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এবং সিতেও আপনি যদি আবার ডিক্লেয়ার করেন সেটা তাহলে আপনাকে একটা ইরোড দেবে ঠিক আছে কম্পাইলেশন ইরোড দেবে যদি সে একই ব্লকের ভিতরে ধরতে পারে এখন ব্যাপার হচ্ছে যে আপনি যখন সিতে এই দুটা ভেরিয়েবল লিখবেন অর্থাৎ ইন্ট আই এবং ইন্ট বড়ো হাতের আই সে আপনাকে কোনো ইরোড দেবে না দুটাই কাজ করবে এখন ব্যাপার হচ্ছে যদি আপনি ইন্ট ছোটো হাতের আয় লিখতেন আবার তাহলে সেই রোড দিত কারণ সি হচ্ছে কে সেন্সিটিভ এবং সি এর সাথে সাথে সি প্লাস প্লাস জাভা স্ক্রিপ্ট অ্যাকশন স্ক্রিপ্ট সি শার্প জাভা অ্যান্ড সো অন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো অ্যাকচুয়ালি কে সেন্সিটিভ যেটা নিয়ে আমরা এর আগের লেসেনেই কথা বলেছি সো এই জন্য প্রত্যেকটা কনসেপ্ট আমি আগে দিয়ে আসছি কারণ ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনার প্রত্যেকটা স্টেপে কাজে লাগবে আচ্ছা এবার আমরা একটু ডেটা টাইপ দেখি আমরা এখানে একটা ডেটা টাইপ দেখলাম ইন্ট এবং পিকচারটা আমরা জাস্ট একটা ফ্যান্সি টাইপ হিসেবে বলেছি এটা আপাতত আমাদের সিতে নেই বাট হতে পারে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জাস্ট বোঝানোর জন্য এখন ব্যাপার হচ্ছে যে সিতে সাধারণত এই কয়টা ডেটা টাইপকে আমি কমনলি ভাগ করে নিয়েছি বাট এছাড়াও আরও অনেক ডেটা টাইপ আছে এবং ডেটা টাইপগুলোর ভ্যালু কী কী হতে পারে এবং রেঞ্জ কী কী হতে পারে তা এখানে বলা আছে এগুলো আপনার মেমোরাইজ করতে হবে না কিছুই করতে হবে না কীভাবে বের করতে হয় বা ডেটা টাইপ নিয়ে আরও বিস্তারিত ওটা আমরা ডেটা টাইপ ইন ডেপথ একটা পার্ট দেখেছিলেন এর আগের লেসনে সেটাতে কথা বলবো অর্থাৎ শেষের দিকে এখন সোজা ভাষায় বলতে গেলে আমরা যে বেগুনি যে কয়টা জিনিস কালার সিলেক্টেড আছে এই কয়টা নিয়েই আমরা কাজ করব সো আমি ক্যারেক্টার যে ডেটা টাইপ সেটার মানে হচ্ছে যে আপনার সিঙ্গেল একটা করে আলফাবেট সেভ করতে পারে সে আপনি যদি বলেন লেথে চার এক্স তার মানে এক্স ভেরিয়েবলটা একটা মাত্র ক্যারেক্টার সেভ করতে পারে বা একটা মাত্র আলফাবেট সেভ করতে পারে এটাই হচ্ছে কনসেপ্ট এবং যে কোনো ডেটা টাইপকে আমি ক্যারেক্টারের সাপেক্ষে তুলনা করেছি যেমনকি ইনকে আমি বলছি হচ্ছে সে ক্যারেক্টার যতটুকু জায়গা নেয় তার গুণ জায়গা নেয় মানে আপনি ক্যারেক্টারকে এখন যদি ইঞ্চি হিসাবে তুলনা করেন ইঞ্চির সাথে আমরা যদি বলি চার ইঞ্চি মানে এক ইঞ্চির গুণ জায়গা নিবে আমরা সিম্পলভাবে আগাচ্ছি আমরা কমপ্লিকেটেড হিসাবে যাচ্ছি না কেন ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো যতটা সিম্পল পসিবল তা ক্যারেক্টার ওয়ান বাইট এখন ওয়ান বাইটটা কি সেটা আমরা পরে বুঝবো বাট ক্যারেক্টারকে যদি আপনি চিন্তা করেন ওয়ান ইঞ্চি হিসাবে তাহলে ইন ডেটা টাইপটা আমার ফোর টাইমস জায়গা নেবে যেটা কিনা আমার ক্যারেক্টার জায়গা নিত এবং ডাবল সাইজটা আমার গুণ জায়গা নেবে যেটা কিনা আমার ক্যারেক্টার নিত এখন ব্যাপার হচ্ছে এই তিনটা ডাটা টাইপই কেন আমরা চুজ করলাম ক্যারেক্টার হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার নিতে পারে ইন্ট হচ্ছে যে পূর্ণ সংখ্যার যে কোনো নাম্বার রেঞ্জটা দেখেন অ্যাকচুয়ালি মাইনাস টু বিলিয়ন থেকে টু বিলিয়ন পর্যন্ত রেঞ্জটা এবং ডাবল হচ্ছে যে আমার মানে এইট এক জায়গা এটা হচ্ছে যে ডেসিমেল প্লেস পর্যন্ত সাধারণত এটা বলা হয় যে উনিশ ডেসিমেল প্লেস পর্যন্ত আমার অ্যাকচুয়ালি নাম্বারের ভ্যালু দিতে পারে যেটা কিনা অনেক বেশি প্রিসাইজ এবং ফ্লোট হচ্ছে এর থেকে কম এটা বেশি প্রিসাইজ না বাট আপাতত আমরা সিমপ্লিসিটির জন্য এই তিনটা ডেটা টাইপ নিয়েই কাজ করব সো এতটুক পর্যন্ত যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে নিচে কমেন্টস করেন আমরা আরও ডিটেলসে যাব দরকার হলে বাট এবার আমরা একটু কোডিংয়ে চলে যাব আমি এখানে কোড ব্লকে আছি আমরা এখানে একটা নিউ এমটি ফাইল ক্রিয়েট করে নিই এবং আমরা আমাদের মতো স্টার টু লিখে কন্ট্রোল যে প্রেস করি তাহলে আমরা আমাদের একটা বয়লার প্লেট টেমপ্লেট পেয়ে গেলাম এবার আমরা এটাকে সেভ করি যেহেতু আমরা অ্যাকচুয়ালি সেশন ফোরে আছি সো ফোর লিখে আমরা দিই ডেটা টাইপ আমি ফার্স্টে যেটা বলেছি যে আমরা তিনটা ডেটা টাইপ নিয়েই কাজ করবো এখন লেটস এ ফার্স্টে ক্যারেক্টার ডেটা টাইপ নিয়ে কাজ করি ক্যারেক্টার আপনি যেটা ইচ্ছা সেটা নাম দিতে পারেন নাম সাধারণত আমরা ম্যাথে ক খ গ বা এবিসি ধরি বা এক্স ওয়াই জেড ধরি বাট এখানে আপনি চাইলে অনেক বড় নাম লিখতে পারেন আমি সি লিখে বললাম ক্যারেক্টার এক্সাম্পল যত বড় ইচ্ছা তত বড় আপনার ভেরিয়েবলের নাম হতে পারে এটা হচ্ছে আপনার ভেরিয়েবলের নাম এটা হচ্ছে আপনার ডেটা টাইপ এবং ইকুয়াল দিয়ে আপনি হচ্ছে তার ভ্যালু সাইন করবেন আচ্ছা এখন লেগসে আমি যদি বলি এবং যদি আপনার সেটা ক্যারেক্টার টাইপ হয় ক্যারেক্টার টাইপ অলওয়েজ সাইন করার জন্য সিঙ্গেল কোড ব্যবহার করা হয় জিনিসটা মনে রাখবেন সিঙ্গেল কোড নট ডাবল কোড এখানে আপনি একটা ক্যারেক্টারই বলতে পারেন ডাব্লিউ ডি যে কোনো কিছু একটা ক্যারেক্টার একের বেশি না তারপর একটা লাইন কিভাবে শেষ করব স্টেটমেন্ট দিয়ে সিতে ওকে সো এটা আমার একটা ভেরিয়েল ডিক্লেয়ার হয়ে গেল এখন ভেরিয়েল আপনি আরও একভাবে ডিক্লেয়ার করতে পারেন সেটা হচ্ছে কোনো ভ্যালু না দিয়ে আমি এখানে ইটা ছোট হাতের দিয়ে দিলাম দেখেন দুইটা ভেরিয়েবল অ্যাকচুয়ালি ডিফারেন্ট জিনিস রিপ্রেজেন্ট করবে এখন আমি যদি অ্যাকচুয়ালি এটাকে প্রিন্ট করতে চাই কনসোলে যে ভ্যালুটা আমার আছে তাহলে আমার যদি ক্যারেক্টার ডেটা টাইপ হয় আমি পার্সেন্টেজ সি লিখবো পার্সেন্টেজ সি আমি একটা স্পেস দিলাম যে স্পেস দিয়ে যাতে তারা ডিসপ্লে হয় এবং এটার ভ্যালু আমি পরবর্তীতে দিয়ে দিচ্ছি লেটসএ যে কোনো কিছু তা আমি যদি এখন কমা দিয়ে ফার্স্ট ক্যারেক্টারটা লিখি তাহলে ফার্স্ট ক্যারেক্টারটা এই জায়গায় রিপ্লেস হয়ে প্রিন্ট হবে প্রিন্ট হওয়ার সময় প্রিন্টটা কিভাবে প্রিন্ট হয় এই জিনিসগুলো নিয়ে ডিটেলসে আমরা পরের ভিডিওগুলোতে কথা বলবো বাট আপাতত বোঝার জন্য এতটুকু বোঝে না যে পার্সেন্টেজ সি মানে হচ্ছে সে ক্যারেক্টার প্রিন্ট করবে তারপর যেহেতু আমরা আরেকটা পার্সেন্টেজ দিয়েছি পার্সেন্টেজ সি তাহলে সে আরেকটা ক্যারেক্টারও প্রিন্ট করবে তো আমি কমা দিয়ে জাস্ট এটা বলে আমি আবার আমার লাইনটা শেষ করতে অলওয়েজ সেমাই কলন ইউজ করবো সেমাই কলন দিয়ে শেষ করলাম এখন দেখেন এখানে এই ক্যারেক্টারটা রিপ্লাইস হবে এই জায়গায় এই ক্যারেক্টারটা রিপ্লেস হবে এই জায়গায় সো আমি যদি বিল দেই দেখেন ডি এবং এক্স দুইটা দুই জায়গায় প্রিন্ট হয়েছে সো এইভাবে সাধারণত আপনি ভেরিয়েবল ক্রিয়েট করতে পারেন বা ভেরিয়েবলে ভ্যালু সাইন করতে পারেন সো এটা গেল আমার ক্যারেক্টার আপনি যদি এইভাবে এখন লেটসে ইন্ট করতে চান তাহলে আপনি বলবেন লেটসে যে কোনো একটা ভেরিয়েবলের নাম দেই লেটসে আমি যদি বলি এখন এক্স আপনি এটা বড়ো করতে পারেন এটা অ্যাকচুয়ালি আপনার উপরে ডিপেন্ড করে আপনি কী নামে অ্যাকচুয়ালি ভেরিয়েবলটা রাখতে চান এবং একই জায়গায় ডিক্লেয়ার করবেন না পরে ডিক্লেয়ার করবেন এটাও অ্যাকচুয়ালি আপনার ব্যাপার সো আমি বলছি লেটছে ফাইভ হান্ড্রেড এবং আরেকটা জিনিস করা যায় সিতে সেটা হচ্ছে যে কমা দিয়ে আপনি ওই লাইনেই আপনি যদি একই টাইপের ডাটা হয় আপনি আবারও বলে দিতে পারেন যে লেটছে এক্স ফাইভ হান্ড্রেড এবং ওয়াই হচ্ছে টু তার মানে এক্স এবং ওয়াই দুটাই ইন্ট এবং একই লাইনে সে ডেটাটাই বুঝে নিবে বুঝে সেটা ডিক্লেয়ার করে দেবে এখন আমি যদি নাম্বার প্রিন্ট করতে চাই আমি যেটা করবো যে ডি দিব পার্সেন্টেজ অফ ডি এবং আমি দুইটা ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছি দেখেন আমি এখানে আমি এখন একটা স্ল্যাশ এন দিয়ে দিচ্ছি যাতে স্ল্যাশ এন মানে হচ্ছে যে নিউ লাইন বোঝায় অর্থাৎ যখন আপনি অ্যাকচুয়ালি ডাবল কোটের ভিতরে থাকেন এই প্রিন্টের মধ্যে এখানে আপনি অ্যাকচুয়ালি ইন্টার দিলে সে অ্যাকচুয়ালি ইন্টার প্রিন্ট করবে না সো এটার জন্য যেটা করতে হয় স্ল্যাশ এন দিতে হয় এটা একটা প্যাটার্ন ধরে নিতে পারেন তো এইটা এই জিনিসগুলো কীভাবে করতে হয় এগুলো আমরা পরে আগে আলোচনা করবো আপাতত জাস্ট এতটুকু বুঝে নেন সো জাস্ট ডিসপ্লে যাতে সুন্দর হয় এক একটা জিনিস যাতে নেক্সট লাইনে আসে এর জন্য আমরা স্ল্যাশ এন অ্যাড করে দিই প্রত্যেকটার সাথে এবার দেখেন আমার ফাইভ হান্ড্রেড এবং টু হান্ড্রেড ক্রিয়েট হয়ে গেছে আচ্ছা এখন আপনি দেখেন আমি যদি আবার ক্রিয়েট করতে যাই এবার যদি আমি বিল্ড দেই দেখেন আমার এখানে ইরোর বলে দিয়েছে সো একই নামের ভেরিয়েবল যদি আপনি আবার ক্রিয়েট করতে যান আপনি ইরোর পাবেন এখন আমি যদি এক্সটা বড়ো হাতে লিখি ওয়াইটাও বড়ো হাতে লিখি দেখেন আমি কোনো ইরোর পাবো না কেননা সি হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ তবে এটা আসলে উচিত না যে মাঝখানে মাঝখানে ক্যারেক্টার অ্যাকচুয়ালি চেঞ্জ করে লেখা এতে আপনি কনফিউজ হয়ে যাবেন এর জন্য সবচেয়ে বেটার হচ্ছে ভেরিয়েবলের নামগুলো একটু বড় করে লেখা মিনিংফুল লেখা যেটা দেখলে যে কেউ বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আপনি কি ডিফাইন করতে চাচ্ছেন এক্স ওয়াই জেড এটা আমরা অ্যাকচুয়ালি ম্যাথ করার জন্য তাড়াতাড়ি করে করি বাট প্রোগ্রামিং করার সময় একটু ভালো করে ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করা ভালো তা আমি এবার বলছি এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই সো এটা একটা নাম্বার ডিসপ্লে করবে কি নাম্বার ডিসপ্লে করবে বড়ো হাতের ওয়াই প্লাস ছোট হাতের ওয়াই অ্যাকচুয়ালি দুইটার ভ্যালুই সেম সো ডাবল হয়ে অ্যাকচুয়ালি শো করবে ডাবল সো এটা ডাবল অ্যাকচুয়ালি নিচে লাইনে শো করছে আপনি চাইলে এইভাবে ম্যাথ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনেও করতে পারেন মানে আমি যদি এখানে এখন ক্যালকুলেটের ইন্টু সাইন দিই এক্সেলের তাহলে সেটা ইন্টু হবে ইন্টু হবে আপনি যদি ডিভাইড করতে চান ডিভাইড সাইন ডিভাইড সাইন আমি যদি প্রিন্ট দিই দেখেন আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যখন আপনি ইন্ট ইন্ট ভাগ করেন সে অ্যাকচুয়ালি ফ্র্যাকশান পার্টটা বা রিমাইন্ডার পার্টটা সেটা সে বাদ দিয়ে দেয় আপনার অ্যাকচুয়ালি ফ্র্যাকশানে ভ্যালুটা পাবেন না এর জন্য অ্যাকচুয়ালি ওয়ান ওয়ান চলে এসছে সরি এখানে অ্যাকচুয়ালি ভাগ দিলে ওয়ান ওয়ানই আসে সো আমি যদি একটু বেশি নাম্বার দিই লাচ্ছে ফাইভ ফিফটি টু ফিফটি এবার দেখেন রান করি দেখেন আমার এখানে জিরো চলে এসছে অ্যাকচুয়ালি জিরো পয়েন্ট সামথিং হওয়া উচিত আচ্ছা এক্সট্রা হচ্ছে আচ্ছা বড়ো নাম্বার দিয়ে ছোটো নাম্বার হ্যাঁ জিরো চলে আসছে সো অ্যাকচুয়ালি মানে পয়েন্টের পরে তো সামথিং আসবে তারপর গিয়ে অ্যাকচুয়ালি ভাগ শেষ হবে কিন্তু ফ্র্যাকশানের পরের সংখ্যাটা আপনি আর পাচ্ছেন না এখানে এবং গুণের বেলায় দেখেন আমি জাস্ট গুণ চিহ্ন দেওয়াতেই সে গুণ করে দিয়ে দিচ্ছে এবং যোগেরটা যোগ করে দিচ্ছে যাচ্ছি সো এগুলো হচ্ছে আমাদের একদম বেসিক সেশন এর জন্য আমরা মানে বেশি কমপ্লিকেটেড হয়ে যাব না বিকজ প্রত্যেকটার আবার অ্যাপ্লিকেশন আমরা দেখাবো অ্যাডভান্স সেশনে আমরা আমাদের কিছু কোডিং দেখলাম এবার আমরা একটা এক্সাম্পল দেখব সেটা হচ্ছে যে আমরা ম্যাথে যেটা খুব সাধারণতই করি যে অনেক সময় লিখি যে সেভেন্টি ফাইভ ইকুয়ালস টু এক্স অথবা ওয়াই ইকুয়ালস টু এক্স লিখি বাট অ্যাকচুয়ালি আমরা যেটা মিন করি যে এক্সে ভ্যালুটা পাবে হচ্ছে ওয়াইয়ের বাট যখন আমরা লিখে আসি স্যাররা যখন খাতা চেক করে তারা অ্যাকচুয়ালি লজিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখে বুঝে নেয় যে আমি অ্যাকচুয়ালি কি মিন করতে চাচ্ছি আমি হয়তো বা এক্সকে ভ্যালু দিতে চাচ্ছি ওয়াইয়ের এক্সকে আমি ভ্যালুটা দিব হচ্ছে ওয়াইয়ের বাট অনেক সময় আমরা এইভাবেও লিখি যে সিডের ভ্যালুটা এক্সে চলে যাবে এবং এক্সের ভ্যালু ওয়াইয়ে চলে যাবে বাট প্রোগ্রামিংয়ে অনলি একটা ওয়েতেই পসিবল সেটা হচ্ছে যে লেফট সাইড অলওয়েজ গেট দ্য ভ্যালু অফ রাইট তার মানে হচ্ছে যে আমি যদি বলতে চাই যে এক্সের ভ্যালু হবে সেভেন্টি ফাইভ তা আমাকে লিখতে হবে এক্স ইকুয়াল সেভেন্টি ফাইভ আমি উপরের বয়েতে লিখতে পারবো না ঠিক সেম জিনিসটা আমি যদি বলতে চাই যে এক্সের ভ্যালু হবে ওয়াইয়ের ভ্যালু তাহলে আমাকে লিখতে হবে এক্স ইকুয়াল ওয়াই কম্পিউটার এভাবে এরকম চালাক না যে সে ইমপ্লিমেন্টেশন দেখে বুঝে নেবে আমি কি বলতে চাচ্ছি কম্পিউটার হচ্ছে স্টিউপিড বা পাওয়ারফুল সো আমাকে ওই হিসাবে তাকে ইউজ করতে হবে এবং আমি যদি এরকম কমপ্লিকেটেড কিছু বোঝাতে চাই তাহলে আমাকে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বোঝাতে হবে ওকে আরেকটা প্রিন্সিপাল হচ্ছে যে আপনি যখনই কম্পিউটারে কোনো কিছু রান করেন সেটা অ্যাকচুয়ালি আপনার মেমোরি বা র্যামে রান করে র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে এবং আপনি যে কোডটা যখন আমরা যখন কম্পাইল করে রান করছি সেটা অ্যাকচুয়ালি মেমোরিতে চলে যাচ্ছে দেন অ্যাকচুয়ালি রান হচ্ছে মেমোরির র্যাম থেকে সো আপনি যদি কন্ট্রোল শিফট এবং স্কেপ প্রেস করেন আপনার হ্যাঁ কম্পিউটারে উইন্ডোজে আপনি এই ধরনের একটা টাস্ক ম্যানেজার পাবেন যেটা আপনি যদি পারফরমেন্সে গিয়ে রিসোর্স মনিটরে যান আপনি এরকম আর একটা স্ক্রিন দেখতে পাবেন সো এখানে দেখবেন অনেকগুলো পার্ট আছে র্যামের সো আমার এখানে তিনটা পার্ট আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ইউজ অলরেডি ইন ইউজ সবুজটা মানে এটা মেমোরি ইউজ করতেছে সিস্টেম অথবা আমি কোনো কাজে ইউজ করতেছি এবং বাকি এখানে আরও কিছু জায়গা আছে যেটা কিনা ব্লু দিয়ে দিয়েছে এটাকে বলে স্ট্যান্ড বাই এবং আরও কিছু জায়গা আছে যেটা কিনা টোটালি ফ্রি সো স্ট্যান্ড বাই বলতে যেটা বোঝায় যে ওই মেমোরিটুকু ফ্রি বাট যখন আমার দরকার তখন ওই স্ট্যান্ড বাই মেমোরি থেকে অপারেটিং সিস্টেম আমাকে মেমোরিটুকু ইউজ করতে দিবে ওকে সো এবার আমরা আরেকটু ডিপ কনসেপ্টে যাই লেটসা যখনই আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন আইনটি অফ আই সে যেটা করে যে আপনার স্ট্যান্ড বাই মেমোরিতে গিয়ে একটা স্পেস নেয় ওই ইন্টার সমান জায়গা নিয়ে সো আপনার যদি এক কেবি র্যাম থাকে তাহলে আপনার একশো চব্বিশটা ক্যারেক্টার ডেটা টাইপ অথবা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে আপনার এক কেবি জায়গা শেষ হবে অথবা আপনি যদি টু ফিফটি সিক্সটা ইন্ট ডিক্লেয়ার করেন এক্স ওয়াই xyz আইনটি এক্স যদি টু ফিফটি ডিক্লেয়ার করেন তাহলে আপনার এক কেবি র্যাম শেষ হবে ফ্রি স্ট্যান্ড বাই র্যাম শেষ হবে অথবা আপনি যদি একশো টা ডাবল ভেরিয়েবল ডিক্লেয়ার করেন তাহলে আপনার এক কেবি র্যাম শেষ হবে এখন ওয়ান জিরো টু ফোর কেবি ইকুয়ালস ওয়ান এম বি তাহলে আপনি বুঝতে পারতেছেন এক জিবি র্যাম শেষ করতে আপনাকে কতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে সো আপনি অ্যাকচুয়ালি অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন অ্যাকচুয়ালি আপনার মেমোরিতে তেমন কোনো ইফেক্ট পড়বে না এখনকার দিনে বাট জিনিসটা খুবই সেন্সিটিভ ছিল যখন কিনা অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি হয় নাইনটিন সিক্সটি নাইন থেকে নাইনটিন সেভেন্টি থ্রি এই সময়ের মধ্যে অ্যাকচুয়ালি সি ল্যাঙ্গুয়েজটা ইনভেন্ট হয় সো এটা যখন ইনভেন্ট হয়েছে তখন অ্যাকচুয়ালি সিম্পল সিঙ্গেল বাইটসেরও অনেক হিসাব ছিল তখন আর কি আমরা খুব প্রিসাইজ ছিলাম আমাদের সাইজ নিয়ে কেননা তখন অ্যাকচুয়ালি ওয়ান এম বি র্যাম মানেই অনেক বিশাল ব্যাপার ছিল বাট এখনকার দিনে অ্যাকচুয়ালি ওয়ান এম বি র্যাম কোনো ব্যাপারই না আপনি হিউজ গেগা বাইটস অফ র্যাম পাচ্ছেন আমার মেশিনে সিক্সটিন জিবি র্যাম আছে সো বাট র্যাম অ্যাকচুয়ালি কীভাবে আরও অপটিমাইজ করা যায় যেগুলো অ্যাকচুয়ালি প্রবলেম হয় মেমোরি এফিশিয়েন্সির জন্য সেগুলো অ্যাকচুয়ালি ফর লুপের ক্ষেত্রে বা লুপের ক্ষেত্রে গেলে হয় সেগুলো হচ্ছে আমরা রুপের চ্যাপ্টারে যখন কথা বলবো তখন সেগুলো জিনিস নিয়ে কথা বলবো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কারণ এই জিনিসগুলো করতে বেশি সময় লাগে না এবং আপনাদের একটা লাইক অথবা শেয়ারে আমাদের ভিউয়ার বাড়তে পারে এবং যেটা কিনা আমাদেরকে ইন্সপায়ার করবে আরও বেশি ভিডিও মেক করতে সো যদি একটু ভালো লাগে একটু শেয়ার করুন দুই সেকেন্ডও লাগবে না এবং যদি আপনাদের ভিডিওটা খারাপ লাগে অবশ্যই ডিসলাইক দিন এবং সাথে একটা কমেন্টস দিন যে কেন আপনাদের খারাপ লাগছে যাতে আমরা ভিডিওগুলোকে আরও ভালো করতে পারি এবং আমাদের সাথে যদি থাকতে চান তাহলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন ফেসবুকে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ভিডিও নিচে কমেন্টস করুন অথবা আমাকে ইমেল করতে পারেন আমার ইমেল অ্যাড্রেসে সবচেয়ে ভালো হয় যদি কমেন্টস করেন কেননা তাহলে সবাই জিনিসটা দেখতে পারবে এবং সবার জন্যই সলিউশনটা হবে এবং আমি ডেভেলপার্স অর্গানিজমের জন্য কাজ করি আমাদেরকে আপনারা রিচ করতে পারেন এ ভি ডট কম স্ল্যাশ ডেভেলপার্স অর্গানিজম আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আমাদেরকে ইমেল করতে পারেন ওয়েবসাইটটি আমাদের কারেন্টলি আন্ডার কনস্ট্রাকশন আছে এর জন্য সরি বাট আমাদেরকে আপনার ইমেল অথবা ফেসবুকের মাধ্যমে রিচ করতে পারেন থ্যাংক ইউ